আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে এমনই একটা জিনিস শেয়ার করবো যেটা স্পেশালি আমার খুব ভালো লেগেছে আমি নিজে সেটাকে ব্যবহার করছি আর তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক এমন একটা জিনিস না তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব যেটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি প্রত্যেকটা ছেলে মেয়ে যারা যারা আমার ভিডিও আজকে দেখছো সকলের জন্য কিন্তু হেল্পফুল হবে কারণ ওই জিনিসটা নির্বিশেষে আমাদের প্রত্যেকের প্রয়োজন তাই বলবো আজকের ভিডিওটাকে স্পেশালি স্কিপ না করে এন্ড অব্দি দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সো লেস বন্ধুরা এটাই হচ্ছে সেই ম্যাজিক্যালি সোস ক্লেনজার ওয়াইপ যেটার সাহায্যে আমি বাড়িতে বসে আমার হেলসগুলোকে খুব সহজে ক্লিন করে ফেলি আমাকে আর দোকানে দিতেও হয় না আর দেখবে এমন অনেক সোস থাকে যেগুলো পলিশ করাও যায় না আবার সেগুলো বাড়িতে ঠিকঠাকভাবে ক্লিনও করা হয় না এই জন্য বলবো এই ক্লিনো শুজ ক্লেনজার ওয়াইপসের সাহায্যে তুমি কিন্তু খুব সহজে তোমার যে কোনো হেলস বা শ্যুজ বা স্যান্ডেল খুব সহজে বাড়িতে বসে চটচলদি ক্লিন করতে পারবে কোনো সাবান জল দিয়ে কোনো ঘষি প্রয়োজনই পড়বে না কারণ এর মধ্যে যে ওয়াইপসটা দেওয়া আছে সেটার সাহায্যে সমস্ত ধরনের শ্যুস হেলস খুব সহজে ক্লিন করা হয়ে যায় এখানে আমরা টোটাল পঞ্চাশটা ওয়াইপস পেয়ে যাবো যেটার সাহায্যে তুমি খুব সহজে বাড়িতে বসে ইনস্ট্যান্ট তোমার নামি দামি ব্র্যান্ডের সু ক্লিন করে আবার আগের মতো করে রাখতে পারবে তাই দেখো এখানে আমরা টোটাল কিন্তু ফিফটি শ্যুজ ক্লেনজার ওয়াইপস পেয়ে যাচ্ছি আর এখানে দেখো আমার শ্যুজটার কি অবস্থা এই শ্যুজটাকে আমি তোমাদের সামনে ক্লিন করে দেখাবো যেটা কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে ক্লিন হয়ে যায় এরকম ধরনের লেদারের শ্যুজগুলো কিন্তু আমাদের পলিশ করতে বাইরে দিতেই হয় কিন্তু আমি বলবো আজ থেকে আর কোনো লেদারের শ্যুজ তোমাকে বাইরে দেওয়ার প্রয়োজনই পড়বে না এরকমভাবে এই ক্লিনও সুজ ক্লেনজার ওয়াইপসের সাহায্যে তুমি বাড়িতে বসেই শ্যুজটাকে প্রপারলি ক্লিন করে আবার নতুনের মতো করে রাখতে পারবে যাতে নেক্সট টাইম পড়ার সময় তোমাকে আর কোনো ঝামেলা না পোয়াতে হয় দেখছো কত সুন্দরভাবে এটা ক্লিন হয়ে যাচ্ছে এর মধ্যে হালকা কিন্তু ফোম ক্রিয়েটও হবে যার ফলে এক্সট্রা করে তোমাকে আর কোনো জল বা সাবান জল দিয়ে ধোয়ার প্রয়োজন পড়বে না কারণ অনেক সময় দেখবে সুজগুলো সাবান জল দিয়ে ধুলে সেগুলো নষ্ট হয়ে যায় বা সেখান থেকে চামড়া উঠে যায় এইভাবে এই ক্লিনো সুজ ক্লেনজার ওয়াবসের সাহায্যে এটাকে পরিষ্কার করলে এই জাতীয় কোনো সমস্যা তোমাকে ফেস করতে হবে না আমি তো বাড়িতে বসে এই ওয়াইপসের সাহায্যেই আমার শ্যুজগুলোকে ক্লিন করে থাকি আর হ্যাঁ এগুলো কিন্তু স্যান্ডেল এবং হিলস খুব সহজে ক্লিন করে দেয় কারণ বুটসগুলো পরিষ্কার করতে একটু বেশি টাইম লাগে আর দেখবে হিলস বা স্যান্ডেল পরিষ্কার করতে অত ঝামেলা লাগে আর সব থেকে ভালো কি ব্যাপার যেন এই ওয়াইপসগুলো কিন্তু আমরা ব্যাগের মধ্যে ক্যারিও করতে পারছি তাই কোনো জায়গায় গেলে তুমি ওয়াইপসগুলো নিয়ে গেলে শ্যুজ পরার আগে এটাকে একটুখানি হালকা করে ক্লিন করে দেবে দেখবে আগের মতোই আবার তোমার শ্যুজটা এরকমই চকচকে হয়ে যাবে তাই নিজের শুজকে বাড়িতে বসে নিজেই ক্লিন করার জন্য আর অন্য কোনো কিছু নয় এই ক্লিনো শুজ ক্লিনজার ওয়াইপসটা একটা কিনে নাও যেটা অনেক দিন পর্যন্ত তুমি ব্যবহার করতে পারবে আর এর দামও খুব কম শুধুমাত্র তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি ভিডিও ড্রেসক্রিপশন বক্সের লিংক প্রোভাইড করে দিচ্ছি চেকআউট করতে কিন্তু একদম ভুলো না এটা আমার খুবই ফেভারিট একটা প্রোডাক্ট তোরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু করি তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল